যখন আপনি বা আপনার পাড়া প্রতিবেশী কেউ যখন পালিয়ে বিয়ে করতে চায় সেক্ষেত্রে কিন্তু আইনি জটিলতা পুরোটা আপনার কাঁধে পড়ে যায়। তো সবচেয়ে সত্য কথা কি জানেন, যে মা যে বাবাটা ছোটবেলা থেকে আপনাদের লালন পালন করেছে তাদেরকে বাদ দিয়ে তাদের অমতে বিয়ে করাটা সত্যি আমরাও পছন্দ করি না, সমাজও পছন্দ করে না। কিন্তু এর বাহিরেও যখন আপনাদেরকে এই কাজটা করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা কোর্ট এফিডেভিট যেটা আছে, আপনাদের দুজন সম্মতি দিয়ে বিয়ে করেছেন, কেউ আপনাদেরকে জোর করেনি, কেউ আপনাদেরকে প্রলোভন দেখায়নি, সেই ক্ষেত্রে যে কোনো একটা ডকুমেন্টস তৈরি করে রাখবেন। সেই ডকুমেন্টসটা যখন তৈরি করে রাখবেন আর যখন বিয়ে করবেন আর ফ্যামিলি মেয়ের ফ্যামিলি অথবা ছেলের ফ্যামিলি কেউ যখন আপনাদের নামে অপহরণ মামলা, ধর্ষণ মামলা, নারী নির্যাতন মামলা করবে সেই ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসটা আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। আর সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বাঁচার জন্য এই ডকুমেন্টসটাই সবচেয়ে বেশি বড় সিগনেচার হয়ে দাঁড়াবে, সেই ক্ষেত্রে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। কিন্তু এরপরেও যদি কোনো ফ্যামিলি বারবার প্রেশার ক্রিয়েট করে, সেই প্রেশার ক্রিয়েট করার সময় অবশ্যই আপনারা যে কোনো সংশ্লিষ্ট থানায় একটা সাধারণ ডায়েরি করে রাখতে পারবেন যে আমরা নিজের ইচ্ছেই বিয়ে করছি বাট আমাদের ফ্যামিলি মা বাবা বা পাড়া প্রতিবেশীরা আমাদেরকে মামলা দেওয়ার হুমকি দিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা সাধারণ ডায়েরিও করে রাখতে পারেন। কিন্তু এইগুলো যদিও কনক্লুসিভলি আপনাদেরকে বাঁচাতে পারবে না, হ্যাঁ কিন্তু এইসব ব্যাপারগুলো আপনাদেরকে আইনগত অনেক রেমেডি দিবে, ইভেনকি আইনগতভাবে অনেকটাই সাহায্য করবে বাঁচিয়ে নিতে। কিন্তু যাদের যোগ্যতা সম্পন্ন ছেলে অথবা মেয়ে তাদেরকে অবশ্যই বিয়ে দেওয়া উচিত। আর আমাদের সমাজের একটাই লক্ষ্য বা একটাই সমস্যা যে আমরা সবসময় ভালোবাসাটাকে মূল্য দিতে জানি না। যখন কেউ ভালোবাসবে তাদেরকে মানতে চাই না, অন্য কিছুকে মানতে চাই, আমরা ভালোবাসাটাকে মূল্য দিতে জানি। ভালোবাসাটাকে মূল্য দিয়ে যখন মূল্যায়ন করব সেই ক্ষেত্রে কিন্তু ছেলেমেয়েরা পালিয়ে বিয়ে করার মতো জঘন্য কাজ থেকে বিরত হয়ে ফ্যামিলির সাথে একসাথে বন্ডিং হয়ে এই বিয়েটা করতে পারে। সো যারা গার্ডিয়ান আছেন তাদেরকেও বলবো যে এই ভালোবাসাগুলোকে মূল্যায়ন দিতে শিখুন। আর ছেলেমেয়ে যারা পালিয়ে বিয়ে করতে চান তাদেরকেও বলবো যে মা বাবাকে মূল্যায়ন দিতে শিখুন, ইভেন কি এই ব্যাপারগুলো ফ্যামিলির মাঝখানেই কাউন্সিলিং করার চেষ্টা করুন, ইভেন কি ফ্যামিলির মাঝখানেই সমাধান করার চেষ্টা করুন। আজ সমাধান না হোক, কাল সমাধান না হোক, একদিন একদিন সমাধান হবে, বোঝার ট্রাই করুন। আর একটা জিনিস জানার আছে, যেখানে মেয়েদের 18 বছর আর ছেলেদের 21 বছরের প্রশ্ন আসে সেক্ষেত্রে অনেকে জানতে চায় যে অরিজিনাল আমার 18 বছর আর 21 বছর নাকি ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধনের 18 অথবা 21 বছর। আপনাদেরকে এই ক্ষেত্রে বলতে চাই যে জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের বয়সটা কিন্তু আপনাকে কাউন্টেবল করতে হবে। বিকজ আমরা মাঝে মাঝে দেখি যে আমাদের বয়স মাঝে মাঝে যখন ছোটো থাকি স্কুলে যাই সেক্ষেত্রে বয়স হয়তো বা 1 বছর 2 বছর বাড়িয়ে দেওয়া হয় অথবা 1 বছর 2 বছর কমিয়ে দেওয়া হয়। যখন আপনি ছেলে আর মেয়ে দুজন পালিয়ে বিয়ে করবেন সেক্ষেত্রে আপনার যদি 21 বছর হয়, মেয়ের যদি 18 বছরও ফিল আপ হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি আপনারা পালিয়ে বিয়ে করেন কিন্তু ধর্ষণ মামলা অপহরণ মামলা থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন না। হ্যাঁ মেয়ের যদি সেম এজ হয়ে যায়, 18 প্লাস হয়ে যায়, সেই ক্ষেত্রে হয়তো বা আপনার মামলা থেকে অনেকটাই আপনি সাফল্যতা পাবেন, ইভেন কি মামলায় আপনার তত বেশি সমস্যা হবে না। যখন মেয়ে ছেলে ফ্যামিলির কাছে ধরা খায় সেক্ষেত্রে মেয়ে কিন্তু অস্বীকার করে যায় যে না আমাকে পালিয়ে জোর করে নিয়ে এসেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে সে কনফেশন দিচ্ছে না, তার মানে আপনি বিপদে পড়ে যাচ্ছেন। তো এখন থেকে পালিয়ে বিয়ে করার সময় এই ব্যাপারগুলো মাথায় খেয়াল রাখবেন যে সে আপনার পক্ষেই সারা জীবন থাকবে নাকি যে কোনো সময় আপনার বিরুদ্ধে পোল্টি নিয়ে নিতে পারে, তখন কিন্তু আপনি বেচারা পুরোপুরি ফেঁসে যাবেন।